কাস্টমার নমস্কার বন্ধুরা, মিতা কিচেন ফ্যামিলি ব্লগ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি চলে এসেছি পাবদা মাছ নিয়ে। তো সকাল সকাল বাজার হয়ে গেছে, পাবদা মাছ নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছটা করে দেখাবো। চলো তাহলে এখন মাছটা আমি কেটে নিই। এইগুলোকে দেখো, পাবদার সর্ষে পোস্ত করতে আমার এখানে নিয়ে নিয়েছি 14টা মতন ছোট ছোট পাবদা। এখানে আছে সাদা সর্ষেতে আর পোস্ততে বাটা, আর এখানে আছে দুটো বড় বড় কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি, নুন আছে, তেল আছে, পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আছে অল্প ক্যাপসিকাম, টমেটো কুচি, ধনে পাতা কুচি, হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু মিট মশলা গুঁড়ো, আর খুবই সামান্য এখানে আছে গরম মশলা গুঁড়ো। দিয়ে দেব খুবই সামান্য একটু নুন। আমি এখানে নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ। আমি একটু তেলের পরিমাণটা বেশি নিয়েছি যেহেতু আমি পাবদার সর্ষে তেল করছি, তার সাথে পোস্তটাও অ্যাড করছি। দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম, টমেটো কুচি আর অল্প ধনে পাতা। দিয়ে দেবো এরপর সর্ষে পোস্ত বাটা। যে তিন রকম গুঁড়ো মশলা নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। স্বাদ মতো দিয়ে দেবো লবণ। দুটো কাঁচা লঙ্কা ফাড়া। দিয়ে দেবো জল। আমি একটু বেশি করেই বেটে নিয়েছি কারণ আমার বাড়িতে অনেকজন লোক আছে আর মাছের পরিমাণটা যেহেতু বেশি, সেই হিসেবে আমি পরিমাণটা বেশি নিয়েছি। যে যেমন মাছ নেবে সেরকমভাবে মশলাটা বেটে নেবে। এরপর আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছটা আমার হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ আমার রেডি হয়ে গেছে। আমি কি কি দিলাম, কিভাবে করলাম পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাও আমার ভিডিও স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো, আর এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। আজকে আসি বন্ধুরা, চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আগামী দিন।